হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছি। তো আমরাও ভালো আছি। তো আমরা আজ গুপি পার্কে ঘুরতে এসেছি, সুরাটে। এটা গুপি পার্ক। তো ঘুরতে এসে একটা বিপদ হয়ে আছে। আমরা এখানটা প্রথমে ঢুকেই বসে আছি আর চিন্তা করছি কি করব, কারণ আমার জুতোটা ছিঁড়ে গেছে। আমি এবার পার্কটা ঘোরাও হয়নি, সেই মাত্র ঢুকেছি। তো এবার যদি বেরিয়ে যাই তাহলে পুরোটাই লস হয়ে যাবে, কারণ বেরোলে আবার 20 টাকা টিকিট দিয়ে আবার ঢুকতে হবে। তো সেই জন্যই ভাবছি যে বাইরে যাব কি ভেতরেই খালি পায়ে ঘুরে নিই, সেটাই ভাবছি। তো গুপি পার্কে আসার কারণ হচ্ছে তোমাদের সাথে এই গুপি পার্কটা শেয়ার করব। এই গুপি পার্কটা আমরা বলেছিলাম এর আগে যে আমরা সুরাটে থাকি। তো সুরাটের এটা গুপি পার্ক, এটা সবথেকে বড় পার্ক আর এটা খুব সুন্দর। একটা বড় পুকুর আছে, পুকুরটা এই যে এটা পুকুর, বড় পুকুর। আর এই পুকুরের চারি সাইডে পার্ক আছে। পুকুরটা লাইট দিয়ে খুব সুন্দর সাজানো আছে। পুকুরের মাঝখানে একটা জল দেখছি উপর দিকে উঠছে, আর পুকুরটা এপার ওপার দড়ি দিয়ে যাওয়া যায় এখানে। আর এখানে অনেক ভিড় হয়, রবিবারটাই তো সব থেকে বেশি ভিড় হয়। তো আজ খুব একটা ভিড় নেই, হালকা। আর এখানে বাচ্চারা আসে, বাচ্চাদের খেলার জায়গাটা অনেকটা বড় বলে সেই জন্য বাচ্চাগুলো বেশি বাচ্চা নিয়ে আসে। আর এই যে পুকুরের এপার ওপার হওয়া যায় দড়ি ধরে, তো আমার আমার ইচ্ছে করে কিন্তু ভয় লাগে। আর এই যে আমার হাজবেন্ড ওপরে ওই ফুলটা পাড়তে পারছে না, আমি ওকে লাফাতে বলছি কিন্তু ও লাফাচ্ছে না। তো ফাইনালি দেখছি ও আমার বলাতে লাফালো। আর এখানে গাছে হাত দেওয়া যায় না, তাও পারলো ওটা, কেউ কিছু বলেনি অবশ্য। তো এই পুকুরটাতে নৌকো আছে, নৌকোতে করে চড়া যায়, বোট আছে, বোটে করে যাওয়া যায়। আর লাইটগুলো এত সুন্দর করে লাগিয়েছে যে লাইটগুলো সত্যিই খুব সুন্দর লাগে, আর আরও দেখতে সুন্দর লাগে। আর এই পুকুরে মাছ আছে, বিশাল বড় বড় মাছ আছে। তো মাছগুলো দেখতে আমার বেশি ভালো লাগে, সেই জন্য ধার দিকে যাই। আবার ভয়ও লাগে যে এত ধারে যদি পড়ে যাই, পড়ার মতন কোনো চান্স নেই। আর ভেতর দিকে দেখাতে পাচ্ছি না, তো এখানে সামনে করেছি ব্যাক ক্যামেরা, এই ক্যামেরাটা সামনে, আর জুতোটা এই যে হাতে নিয়ে আছি, খালি পায়ে চলছি, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। কারণ ফিরে আর যাইনি, বাইরে থেকে বেরিয়ে যাইনি, ভাবছি যে তোমাদেরকে দেখাই। তো আমার হাজবেন্ডের মুখটা চুন হয়ে আছে আমার জুতোটা ছিঁড়ে গেছে বলে। এই যে জলটা কতটা উপরে উঠে গেছে, তো দূর থেকে বোঝা যাচ্ছে না। আর এই বোটে করে চড়ছে, বোটে কোনো দিন চাপিনি, কারণ এই পুকুরটা দেখলেই আমার ভয় লাগে। আর এখানে একটা শুনেছিলাম যে এখানে আগে মানুষ মেরে দিয়েছিল, মরে যেত, তারপর এটাকে এখানে কেউ আসতো না, তারপরে এটাকে পার্ক বানিয়ে দিয়েছে। তো এখন অনেক ভিড় হয়। তো কথাটা সত্যি কি মিথ্যা আমি জানি না, শুনেছি আর কি। তো ভেতরে আরও সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, দোলনা আছে, এই সাইডে বাচ্চাদের জায়গা আছে। আর পুকুরের ওই পারে মেলা বসেছে, মেলাটা প্রায় 1 মাস হয়ে গেল। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে রাজহাঁস আছে। তো রাজহাঁসগুলো একদম দেশে দেখেছি রাজহাঁস খুব মোটা মোটা হয়, এখানে সব শুকিয়ে গেছে, খেতে পাই না হয়তো। আর ও এরই ওপরে একটা রাজহাঁস, বড় রাজহাঁস আছে, মানে সাজানো। এই যে রাজহাঁসগুলো এখানেই থাকে দেখেছি। তো ফাইনালি এই জায়গাটায় এলাম। এটা হচ্ছে হোটেল, হোটেলও না, সবাই বসে এখানে খাই, চারিদিকে হোটেল আছে। তো এখানে লকডাউনের পর থেকে সব বন্ধ, মাত্র 3টে খোলা আছে, 3টে হোটেল খোলা আছে। তো আমার হাজবেন্ড আমাকে বলছে কি খাবি, তো আমি বললাম যে আমি আইসক্রিম, আমার বাইরে বেরোলে আমার আইসক্রিমটাই ভালো লাগে। আর আকাশটাও খুব সুন্দর নীল হয়ে আছে, চারিদিকে লাইটে আরও সুন্দর লাগছে। এই যে সব বাচ্চা, এখানকার বাচ্চাগুলোকে দেখলে আমার খুব বেশি ভালো লাগে। আর এই যে আমি বসে আছি, বসে বসে আইসক্রিম খাচ্ছি, এটা চকোবার আইসক্রিম। তো এই আইসক্রিমটা আমার খুব ভালো লাগে।
আর পেছন দিকে নীল আকাশটা খুব সুন্দর লাগছে। এই যে আমার হাজবেন্ডও খাচ্ছে, দুজনে দুটো নিয়ে এসে খাচ্ছি। তো ও আমায় বলছে ইশারা করে যে আকাশটা খুব সুন্দর লাগছে দেখ। আমি বললাম হ্যাঁ, তো সত্যি আকাশটা খুবই সুন্দর লাগছে। তো আমার এই বিকেলে এই টাইমে আসতে এখানে খুবই ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ডের কাজের ছুটি থাকে না বলে সেই জন্য আসতে পারি না। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সামনেই, 10 টাকা ভাড়া লাগে। তো এই যে এখানে দেখুন, এটা হচ্ছে বাচ্চাদের খেলনা। এখানে এই ওপরে উঠে লাফায় বাচ্চারা, তো অনেক বাচ্চাই লাফাচ্ছে অন্ধকার বলে দেখা যাচ্ছে না এখন। আর পাশে এটা ক্রিকেট খেলে, পয়সা দিয়ে খেলতে হয়। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। বাড়ির পাশেই এটা আছে মন্দির, তো এটা ভবানী মন্দির। এখানে এই লাইটগুলো খাটিয়ে রেখেছে, এখানে ডান্ডিয়া খেলা হবে। তো ডান্ডিয়া খেলাটা তোমাদের সাথে শেয়ার করবো একদিন। তো এবার বাই।